আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা সবাই খুব ভালো আছি। তো আমি নওরোজ ফাতেমা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে আমি কিন্তু বিছনা খাতা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন যেহেতু ডেঙ্গু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাই আমি পর্দাগুলো একেবারে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, যাতে পর্দার চিপায় কোনো রকম মশা না থাকে। পর্দার চিপার যে জায়গাটা, এখানে যে ময়লাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি টেনে টেনে বের করে নিয়েছি। আর বিছনাটা যেহেতু 3 থেকে 4 দিনের মাথায় আমি বিছনা চাদরগুলো চেঞ্জ করি, তাই আমি এখন যেহেতু 4 দিন হয়ে গেছে আমি বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর সুন্দর করে একেবারে গুজে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে গুজে নিচ্ছি, কারণ যেহেতু বাচ্চারা এর উপরে উঠে বারবার লাফালাফি করে, ছোট বাচ্চাটা এর উপরে গড়াগড়ি করে, তাই একটু ভিতরে ঢুকিয়ে দিলে বিছনাটা সহজে আর নষ্ট হবে না। তো সারা সকাল চলে গেল, আমার দুপুরে যেহেতু রান্নাবান্না ছিল না তাই আর সারাদিন আপনাদের সামনে আসা হয় নাই। এখন সন্ধ্যাবেলায় আমি চলে আসলাম রান্নার শেয়ার করব, তাই আপনাদের ভাইয়া একটা লাউ আনছে। তো যেহেতু লাউ আনছে, আমার কাছে কিন্তু চিংড়ি মাছ ছিল না, আর লাউ দিয়ে চিংড়ি মাছতে খেতেই কিন্তু বেশি মজা লাগে। তো যেহেতু ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো লাউ দিয়ে চিংড়ি মাছের থেকেও লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো লাউটা দেখতে পাচ্ছেন প্রচুর কচি ছিল, তাই আমি কিন্তু লাউয়ের যে শুকলাগুলো সেগুলো আর ফেলি নাই, সুন্দর করে একটু বেশি করে রাখতেছিলাম, যাতে করে আমি শুকলাটা ভর্তা বা ভাজি কোনো একটা করে পরে খেতে পারি। তো লাউটা আমি কিন্তু সুন্দর করে ছিলে নিচ্ছি। আর এই যে খোসাটা, এটা আমি একটা পলিথিনি করে উঠিয়ে রাখবো, ফ্রিজে রেখে দেব, এটা অন্য কোনো সময় কোনো একটা কিছু করে খাওয়া যাবে। খুব কচি ছিল এই জন্য আর ফেললাম না। আর যেহেতু লাউটা আমি কিন্তু একেবারে ধুয়ে তারপরে কাটবো, লাউটা কিন্তু আমি কাটার পরে আর ধুবো না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই লাউ কিন্তু পরে আর ধুলে, পরে যদি কাটার পরে ধোয়া হয় আরও বেশি পানি পানি হয়ে যাবে, তাই আমি আগেই ধুয়ে নিব, কাটার পরে কিন্তু আর ধুবো না। এই যে আমি একটু পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না, এই সাইজ করেই কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এক একজন এক একভাবেই কিন্তু লাউটা রান্না করে থাকেন। আমি এভাবে লাউ রান্না কিন্তু আমার শাশুড়ি থেকে শিখেছি, আমার শাশুড়ি এভাবে টমেটো দিয়ে লাউ রান্না খুবই পছন্দ করেন। তো আমার ছেলে কিন্তু, আমি কাজ করতেছি আর আমার ছেলে একা একা মাশাল্লাহ এখন একটু বসতে পারে, ওকে বসিয়ে দিয়েছি, ও একা একা গাড়ি নিয়ে খেলছে আর আমার দিকে তাকাচ্ছে, আমার সাথে কথা বলতেছে আমি কি বলতেছি, আর ও একেবারে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে মাশাল্লাহ। ওর জন্য সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকে বাবুটা। বাবুটাকে অনেক কষ্ট দিয়ে ওকে রেখে রেখে অনেক কাজ করতে হয় আমার। তো যাই হোক, ও মাশাল্লাহ অনেকটা ঠান্ডা আছে, এতটা প্যারা দেয় না, কিন্তু ওর পাশে পাশে আমার থাকা লাগে, ওর কাছের থেকে যদি চলে যায় তাহলে ও অনেক কান্নাকাটি করে। আমি এদিকে কাটতেছি আর ও হাসি করতেছে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে, এবং আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই শুধরে নেব, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো লাউয়ের জন্য যেহেতু আমি কাঁচামরিচ দিয়েই লাউটা রান্না করব, তাই একটু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি এবং বেশি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কিছুটা রসুন আমি এখানে একটা রসুন আমি কুচি করে নিয়েছি, এগুলো সব কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু মশলা বেশি দিন ব্লেন্ড করে রাখা মশলা আমি খেতে অভ্যস্ত নই, আমি কিন্তু সাথে সাথে মশলাটাই ব্লেন্ড করে নেই, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আগে যখন বাবু ছিল না তখন তো আমি বেটেই রান্না করতাম, বাটা মশলার স্বাদ আসলে ব্লেন্ডারে কখনোই সম্ভব হয় না, সেই টেস্টটা আনা, আর তারপরে যদি সেটা ফ্রিজে থাকে তাহলে তো সেই টেস্ট আর পাওয়াই যায় না, তাই আমি সবসময় চেষ্টা করি সাথে সাথে মশলাগুলো ব্লেন্ড করে রান্না করার। আপনাদের হাতে সময় থাকলে
থাকলে আপনারা একটু সাথে সাথে মশলাগুলো ব্লেন্ড করে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশি মজা হবে। আসলে রান্নাটা মজাটাই মেইন, রান্না সবাই করতে পারে, একটু টেস্টি করে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখতে পেলেন আমি এখানে একটু তেজপাতা, কাঁচামরিচ, হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমার আবার একটা প্রবলেম আছে, রান্নার কালার যদি সুন্দর না হয় তাহলে সে রান্নাটা খেতেও আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে রান্নার কালার যদি সুন্দর হয় তাহলে রান্না খেতেও মজা। তো সেই জন্য আমি সব রান্নার একটু কালারের দিকটা বেশি খেয়াল রাখি। আমার কাছে কেন জানি না এটা কি বলবো, আমি জানি না কেন জানি না এটা আমার হয়েই যায়। আমি সাদা সাদা তরকারিটা আমি একটু কমই পছন্দ করি। তো এখানে গোড়ামরিচ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, লাউ সাধারণত কাঁচামরিচ দিয়েই রান্না করা হয়। তো আমি একটু দিয়েই দিলাম, কারণ সাদা সাদা একটা কালার আসবে, তাই আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো লাউ থেকে প্রচুর পরিমাণে পানি গলবে, তাই আমি বেশি পানি দিলাম না, মশলা ধোয়া পাত্রের থেকে একটু পানি দিয়ে দিলাম এখানে। এবার ঢাকা দিলে প্রচুর পরিমাণে পানি গলবে কিন্তু। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখুন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আর লাউ থেকে বেশ পরিমাণে পানি উঠে এসেছে। এ পর্যায়ে আমি কিন্তু টমেটো দেব। এই টমেটো দিয়ে লাউটা কিন্তু আমার শাশুড়ি খুবই পছন্দ করে, আমি আগেও বলেছি ওনার থেকেই শেখা। শাশুড়ির থেকে বেশ অনেক পদের রান্না আমি শিখেছি। উনি আমার বিয়ের পরে তেমন একটা রান্না বান্না করেননি, কিন্তু উনি বসে বসে আমাকে অনেক রান্না শিখাতেন, যে এইভাবে এইভাবে করো এইভাবে। তো মার থেকে অনেক কিছুই শিখেছি আসলে, গুরুজন সংসারে থাকা মানে একটা বল। তো উনি যদি না থাকতেন পাশে তাহলে হয়তো আমি এত কিছু কখনোই শিখতে পারতাম না, কারণ আমি আমার মার বাড়ির থেকে তেমন কিছু রান্না কোনোদিনও করে আসি নাই, কিছুই পারি না। বেগুন তরকারিতে দিলে ভাসতো কেন, সেটাই আমার একটা প্রশ্ন ছিল সবসময়। তো এরকম মেয়ে শ্বশুরবাড়ি এসে শাশুড়ির থেকেই বেশ কিছু রান্না আমি শিখেছি, আর পরিবেশ পরিস্থিতির কারণে অনেক জায়গায় গিয়েছি, তাদের থেকেও বেশ কিছু রান্না আমি শিখেছি। তো মাশাআল্লাহ এখন যাই পারি চলে, নিজেদেরটা চলে, সমস্যা হয় না। তো এ ফাঁকে আমি টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ডিম দিব। ডিমগুলো কিন্তু আমি এখানে ভেঙে দিব, আমি কিন্তু ডিম সিদ্ধও করি নাই বা একেবারে ফেটিয়েও দিব না, একেবারে এভাবে ডিমটা দিব, আর ডিমটা কিন্তু এরকমই থাকবে। এরকম পর্যায়ে দিয়ে কিন্তু আমি সুন্দর করে ঢাকা দিব, এভাবেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর এই লাউ ডিমটা খেতে যে কতটা মজা লাগে, লাউ কিন্তু অনেক পদ হয়, লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ দিয়ে বড় মাছ, লাউ দিয়ে মুরগির মাংস, অনেক পদ কিন্তু লাউ দিয়ে রান্না করা যায়, সেগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। কিন্তু লাউ দিয়ে ডিম যারা কখনোই ট্রাই করেননি, তারা আমার কথা মতো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না। তা আমি দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়ার পরে ডিম কিন্তু এরকম একেবারে গোটা গোটাই আসে। এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, লাউয়ে আমার একটু মিষ্টি ভালো লাগে, কেউ চাইলে দিতে পারেন, নাইলে নাই, কোনো প্রবলেম হবে না। রান্না আমার একেবারেই শেষ পর্যায়ে, আমি এখন একটু সামান্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা দেওয়ার ট্রাই করবেন, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো আমার রান্না একেবারেই কমপ্লিট, রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি। তো আজ আর টানবো না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।